শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে দিনভর নির্বাচনী প্রচার চালালেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তজমুল হোসেন। এদিকে শুক্রবার ছিল জুম্বার দিন, ফলে এদিন দুপুর 12:30 নাগাদ জুম্বার নামাজ আদায় করেন তজমুল বাবু। অন্যদিকে নামাজের পর স্থানীয় তৃণমূল নেতা তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খানের বাড়িতে বিরিয়ানি দিয়ে মধ্যাহ্নভোজ সারেন তিনি। এরপর বেলা 2:30 নাগাদ দলীয় কর্মীদের সাথে নিয়ে বেরিয়ে পড়েন প্রচারের উদ্দেশ্যে। প্রচারে বেরিয়ে মানুষের সাথে হাত মেলানোর পাশাপাশি গত 10 বছরে তৃণমূলের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন তজমুল বাবু। দাদা প্রচারে আজকে কোথায় আছেন? আজকে আমরা সুলতাননগর অঞ্চলে আছি। আমরা সকাল 9টা থেকে শুরু করে আজকে জুম্মার দিন ছিল। হ্যাঁ, নমাজ ফমাজ পড়লাম, নমাজ পর খাওয়া দাওয়া শুরু করলাম। তারপরে আমাদের একটা এখান থেকে আমরা নানা রাজি গাঠিয়ন মানসাবাদ, তারপর কি বলে গৌরা রাধিকাপুর চকসাতন প্রত্যেকটা জায়গায় যতখানি রাত্রি 8টা পর্যন্ত যতখানি চলে আমরা এই প্রোগ্রাম নামদের চলতে থাকি। এখন খাওয়ার খাচ্ছেন? হ্যাঁ। দুপুরের মেনু কি রয়েছে আপনার? দুপুরের মেনু আমাদের আমাদের আজকে এখানে একটা ভালো ইয়ে ছিল, সব ছিল খাওয়া চিকেন বিরিয়ানি। আমাদের জলের আর এক নাম জীবন। তবে আপনি কি বিশুদ্ধ পানীয় জল পান করছেন? কারণ বিশুদ্ধ পানীয় জল মানেই গ্যালাক্সি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, যা ভারত সরকার দ্বারা অনুমোদিত ও ISI মার্কযুক্ত। ল্যাবরেটরি পরীক্ষার পর সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির তৈরি খুশি ইন্ডাস্ট্রিজের গ্যালাক্সি পিউরিফাইড ওয়াটার, যা আপনাকে এবং আপনার পরিবারকে রাখে রোগমুক্ত। পোস্ট বি দৌলতপুর, হরিশ্চন্দ্রপুর, মালদা। ডিলারশিপ বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9434543177 অথবা 8016969678 এই নম্বরে। যোগাযোগ করতে পারেন ইমেলেও খুশি ইন্ডাস্ট্রি2@gmail.com।